হায় রে, শেষ পর্যন্ত টেকাটা ম্যানেজ করলাম। এখন আর গোলাপিক লিয়ে 14ই ফেব্রুয়ারি ঘুরতে কোনো সমস্যা হবে না। এখন তাহলে গোলাপিক একটা ফোন দে জেনে দেই। কি ব্যাপার, রনি কেম্বা ফোন দিছে দেখি রিসিভ করি তো। হ্যালো জানু, কি করিচ্ছ? এই তো বাবু, কিছু না, বসে আছি। তা কি খবর কও? খবর তো খুব ভালো, তোমাকে 14ই ফেব্রুয়ারি ঘোরার প্ল্যান করছি। ঘোরার প্ল্যান করিচ্ছ মানে? আমি তো মার সাথে ঢাকা যাবার চাচ্ছি। এলে কি করছো? আমি তো আরো চিন্তা করছি 14ই ফেব্রুয়ারি সকালে খুগুন পার্ক থেকে ফুলকিনা শ্যামলীত নাস্তা কর্ম, তারপর সারাদিন ঘুরে রাতে মোমো এনে ডিনার করে বাসাত আসমো। ওরে বাবা, তাই নাকি? আমাদের সম্পর্ক তো মেলা দিনে হচ্ছে, একদিন একটা চকলেট পর্যন্ত কিনে দাওনি। হঠাৎ এত কিছুর চিন্তা ভাবনা, ঘটনা কি? কি যে কও না জানো, ভালোবাসা দিবসে যদি এমনি না করবে ভাই, তাহলে কেন কাকার হয় কও? সারাদিন হামাক লিয়ে ঘুরবে, আবার মমনেত লিয়ে যে খিলাবে, এলা করতে তো মেলা টেকা লাগবি। আমার এই অবস মনে না জানবার চাচ্ছে, এত টেকা তুমি কোনটি পাসো? টেকা কোনটি পাসি সেটা তো তোমার জানে লাভ নাই, তুমি খালি রেডি থাকো সেই দিন। আচ্ছা ঠিক আছে, ঢাকার যাওয়া তাহলে আরো কিছুদিন পিছিয়ে দিন। এখন রাখলাম, তাহলে পরে কথা কমনি। আচ্ছা রাখো তাহলে। কে গো, শুনছো? তোমাকে ডাক্তার দেখানোর জন্য বিছনার নিচে যে 5,000 টাকা তুলছো না, সেটা পাচ্ছি না। ইল্লে তুমি কি কর, টেকা পাচ্ছ না মানে? ভালো করে খুঁজে দেখছিলা? ভালো করে তন্ন তন্ন করে খুঁজলাম, পালাম না। পারলে না মানে? টেকার কি পাকা আছে যে উড়ে চলে যাবি? ঘরত তো তুমি আমি রনি ছাড়া কেউ নাই, টেকা নিবি কেডা? আমি 100% শিওর এই টেকা তোর বেটাই চুরি করছে। সামনে 14ই ফেব্রুয়ারি কোম্বা মিয়ার সাথে লটর বটর করার জন্য এই টেকাটা চুরি করছে। তুই যাই কিছু কবু না, আমি যা শোটান শুরু করম, ইল্লা জ্বালা গলা আমার আর সহ্য হয় না। তোর বেটাক যায় ক, টেকাটা জানে না ঘুরে দেয়, কয়েকদিন হলো লকন গলে এনাও ভালো দেখিচ্ছি না। আচ্ছা আমি জিজ্ঞেস করে দেখিচ্ছি। সংসারের অভাব অনটনের মধ্যে এই টেকাটা আমি জোগাড় করছিলাম ডাক্তার দেখানোর জন্য, সেই টেকাটাও চুরি হয়ে গেল, এখন আমি ডাক্তার দেখাবো কেঙ্গা করে। তুমি এত চিন্তা করো না তো, এমনি হাড়ের রুগী, বেশি টেনশন করলে সমস্যা হবে আবার। তোরা মা বেটা কি করবো না করবো আমি জানি না, তোরা থাক আমি বাড়িতে চলে গেলাম। তুই কেরা জ্বালায় আমি অতিষ্ঠ হয়ে গেছি, আর জ্বালা সহ্য করে পাম না। কেরে বাবা, কি করিস? এই তো কিছু না, এক বন্ধুর সাথে ফোনে কথা হচ্ছিলাম। তে কি কও? আমার বিছনার নিচে 5,000 টাকা থুজনো, সেটা কেবান খুঁজে পাচ্ছি না। কাম সারছে, টেকাটা যে আমি নিছি সেটা মা বুঝছে নাকি? জিঙ্কে করেই হোক, মাক ভূগোল বুঝন লাগবি, কোনোভাবেই শিকার দেওয়া যাবে না। এলে তুমি কি কাও, টেকা পাওয়া যাচ্ছে না মানে? ঘরের মধ্যে আবার চোট টোট ঢুকলো নাকি? হরে বাবা, তোর বাপের হাড়ের সমস্যা সেটা তো জানিসই, ডাক্তার দেখানোর জন্য টেকাটা থুসো না, তুই কি লিসু? না মা, আমি তো লেইনি। এই অভাবে সংসার নুন আনতে পান্তা ফুরাই, সেটি এতগুলো টাকা গায়েব হয়ে গেল। এখন তোর বাপেক ডাক্তার দেখামনি কেঙ্কা করে? ভালো করে খুঁজে দেখো, হয়তো অন্য কান্তি থুসো মনে নাই। না রে বাবা, বিছনার নিচেই থুসো না। একদিকে সংসারের বাজার নাই, তোর বাপের চিকিৎসার খরচ, এত দুশ্চিন্তা আর ভালো লাগে না। কি করবে মা, অভাবের সংসার, কপালে যা আছে তাই হবে, তুমি আরেকবার যাই না হয় খোঁজো। আচ্ছা আমি যাই আবার খুঁজেছি। কামটা মনে হয় আমি মোটেও ঠিক করলাম না, সামান্য মেয়ের লোভে পরে বাড়ির থেকে টাকা চুরি করলাম। ছি, এত বড় একটা খারাপ কাজ করলাম, আবার চিকিৎসার টাকা চুরি করে গার্লফ্রেন্ড দেখলে ঘুরবে জামো। আল্লাহ, এত বড় একটা ভুল করলাম আমি, ক্ষমা করে দাও আল্লাহ। এখন টেকাটা যে হামিলিছি, আব্বা মা জানবার বেলা তো সেই ছোট হয়ে যাবো, যাই মার হাতের টেকা দিয়ে ক্ষমা চাই গে। মা কিছু যদি মনে না করো তাহলে আমি একটা কথা কবার চাচ্ছিলাম। কি কথা কবু বাবা, ক কেঙ্কা করে যে কথাটা কই, কিন্তু না করলেও তো নিজেকে অপরাধী মনে হচ্ছে। আসলে মা, কলেজে একটা মেয়ের সাথে আমার প্রেমের সম্পর্ক আছে, তাকলে 14ই ফেব্রুয়ারি ঘর্ম, তা কোনোটি টেকা পাচ্ছিলাম না দেখে আজ সকালে তোমার বিছনার নিচে 5,000 টাকা দেখে হামিলিছি। সি সি, আমার সোল হয়ে চুরি করা শিখছু, তাও আবার বাপের চিকিৎসার টেকা? আমার বিরাট বড় ভুল হয়ে গেছে মা, আমি বুঝবার পাইনি, আমাকে তুমি ক্ষমা করে দাও। একদিকে টেকা চুরি করে বড় অপরাধ করছো, আবার এত ছোট বয়সে প্রেমও করিস, এত বড় অধঃপতন হসে তোর। এলা কথা যদি তোর বাপ শুনে, তুক সহ আজ আমাকে বাড়ি চিনি বাইর করে দিবি। মা আব্বা কিছু কয়ে না, হাড়ের রুগী, টেনশন দিলে শরীরের ক্ষতি হবে। বাপের যদি এতই চিন্তা করিস তাহলে আজ এল্লা করে পারলোহিনি। ইনকে আর কোনোদিন হবি না মা, তুমি না ম্যানেজ করে লাও। শোন বাবা, 14ই ফেব্রুয়ারি হলো বিধর্মীদের তৈরি করা একটা বাজে দিবস। ভালোবাসার নামে এই দিনে মুসলমানরা শয়তানের পাল্লাত পরে মেলা পাপ কাজ করে। এলে সম্পর্ক টম্পর্ক বাদ দিয়ে পড়াশোনাত মনোযোগ দে। ফের যদি এলের মধ্যে গেছু তো কিছুই কম না, আমি এই বাড়ি ছেড়ে চলে যাবো, দু চোখ যেদিকে যায়। মা আমি ছোট মানুষ, নিজের অজান্তেই ভুল করে ফেল দিছি, তুমি যদি বাড়ি থেকে চলে যাও তাহলে আমি কেঙ্কা করে থাকবো। জেঙ্কা করেই হোক, তুমি আব্বাক ম্যানেজ করো, আমি তোমাকে কথা দিচ্ছি আমি আর জীবনেও প্রেম প্রীতির মধ্যে যাব না। টেকাটা থুয়ে যা, অন্য কোনো বুদ্ধি করে তোর বাপিকে আমি সামলামোহিনি। আচ্ছা আর ভুল হবি না, খাবার দাও, খিদে লাগছে। টেবিলে যায় বসে এক দিচ্ছি।
আচ্ছা মা বসতেছি, তাহলে দাও।